আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা হোসেন। দর্শক সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম। একুশতম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন, আগামী 18 ফেব্রুয়ারি ভোট। নদী দখলমুক্ত করে আরও শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব বললেন প্রধানমন্ত্রী, অচল নৌরুটগুলো চালুর তাগিদ। খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়ার ফার্নেস ট্রাস্ট মামলার রায় 8 ফেব্রুয়ারি, চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী শুনানি আগামী 30, 31 ও 1 তারিখ। শুক্রবার থেকে সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, সারা দেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। দর্শক শুনছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম। দর্শক সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির বৃহস্পতিবারের বিশেষ আয়োজন বিজনেস ইনসাইড। এবারে বিস্তারিত, দেশের 21তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিকেলে নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আগামী 18 ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে জাতীয় সংসদ ভবনে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আরো জানাচ্ছেন আবু সাইদপু। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী দেশের 21তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর 5-2 ধারা অনুসারে ঘোষিত তফসিলে আগামী 5 ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল, যাচাই বাছাই 7 ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন 10 ফেব্রুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আর ভোট গ্রহণ হবে আগামী 18 ফেব্রুয়ারি সংসদ ভবনে। তফসিল অনুযায়ী নির্বাচনী কর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের তারিখ 5 ফেব্রুয়ারি 2018 সকাল 10 ঘটিকা থেকে বিকেল 4 ঘটিকা পর্যন্ত, মনোনয়নপত্র পরীক্ষার তারিখ 7 ফেব্রুয়ারি 2018 তারিখ সকাল 10 ঘটিকা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 10 ফেব্রুয়ারি 2018 বিকেল 4 ঘটিকা পর্যন্ত, ভোট গ্রহণ তারিখ ও সময় 18 ফেব্রুয়ারি 2018 বিকেল 2টা থেকে 5 ঘটিকা পর্যন্ত। 2013 সালের 24 এপ্রিল দেশের 20তম রাষ্ট্রপতি আব্দুল হামিদ শপথ গ্রহণ করেন, ফলে সংবিধান অনুযায়ী 24 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারির মধ্যে ভোট সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় এই তফসিল ঘোষণা করেন ইসি। যাবতীয় কার্যক্রম মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচনী কর্তার দপ্তর নির্বাচন ভবন বাংলাদেশ নির্বাচন কমিশন আগারগাঁওয়ে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদের সকল সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার, 348 জন সংসদ সদস্যের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে একক প্রার্থী হলে এই নির্বাচন হবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। একক প্রার্থী হিসাবে নির্বাচন কমিশন থেকে প্রধান নির্বাচন নির্বাচন কর্মকর্তা ঘোষণা দিয়ে দেবেন। আবু সেদপু, মাইটিভি, ঢাকা। নদীর দখলকৃত ভূমি উদ্ধার করে শিল্পায়নে ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নদীকে ভরাটের হাত থেকে রক্ষা এবং দখলমুক্ত করে আরও অনেক শিল্প কারখানা করা সম্ভব। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যমুনা ও পদ্মা নদীর তীর স্থিরকরণ এবং ভূমি পুনরুদ্ধার এবং সংরক্ষণ উন্নয়নে প্রস্তাবিত পাইলট প্রকল্পের রূপরেখা উপস্থাপনের পর তিনি এসব কথা বলেন। মানিকলাল ঘোষের রিপোর্ট। ভূমি পুনরুদ্ধার ও সংরক্ষণ উন্নয়নে প্রস্তাবিত পাইলট প্রকল্পের রূপরেখা উপস্থাপন করা হয় প্রধানমন্ত্রীর কাছে। এ সময় দেশের অচল নৌরুটগুলো চালুর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নদীর নাব্যতা রক্ষা ও নদীভিত্তিক পরিবহন ব্যবস্থার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। ব্যবসা বাণিজ্যের জন্য সবসময় মাল পরিবহনের জন্য আমাদের
নদী পথটা হচ্ছে সবথেকে ভালো এবং নদীর পাড়েই কিন্তু সভ্যতা গড়ে ওঠে। আমাদের এত ভালো সুযোগ আছে আর এত নদী আমাদের, আমরা যদি এই নদীর ভূমি উত্তোলন করে, ভূমি উদ্ধার করে সেখানে যদি আমরা শিল্প কলকারখানা গড়ে তুলতে পারি, পরিকল্পিতভাবে নগরায়ণ করে শিল্প কলকারখানা করে মানুষের বসতি করে দিতে পারি, এই যে আমাদের বিরাট একটা সম্ভাবনা রয়ে গেছে এটা আমরা এখন কাজে লাগাতে পারি। নদীপথ সংরক্ষণে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আমাদের নদীগুলিকে রক্ষা করতে হবে আর নদীগুলি যাতে নাব্যতা থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। যদিও আমাদের এখানে ব্লক ফেলার দিকে যতটা আন্তরিকতা, ঠিক এভাবে নদী মানে চরচর কাটার দিকে আন্তরিকতাটা একটু কম। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তার সরকার পরনির্ভরশীল নয় বলেও জানান প্রধানমন্ত্রী। অনেক দিক থেকে বাংলাদেশ আরো সমৃদ্ধশালী হতে পারবে। এছাড়াও বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে মেডিকেল কলেজটা সম্পূর্ণ নতুনভাবে করা দরকার, যেখানে ছাত্রছাত্রী পড়বে, মডার্ন ইকুইপমেন্টস থাকবে, সম্পূর্ণ নতুনভাবে করতে হবে। মানিক লাল ঘোষ, মাই টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ছয়জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষিত হবে 8 ফেব্রুয়ারি। আগামী ও রাষ্ট্রপক্ষের দুঃখিত আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান এই রায়ের দিন ধার্য করেন। এর আগে অভিযুক্ত খালেদা জিয়া সহ ছয় আসামির সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছেন দুদক। অপরদিকে মামলাকে সারবস্তুহীন উল্লেখ করে আসামিদের খালাস চান বেগম খালেদা জিয়ার আইনজীবী এস এম খোরশেদ আলমের রিপোর্ট। বেলা পৌনে 12টায় কঠোর নিরাপত্তায় রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন অন্য আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে পাল্টা যুক্তি উপস্থাপন করেন দুদকের আইনজীবী। পরে আদালত আগামী 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণার দিন ধার্য করে আদেশ দেন। 8ই ফেব্রুয়ারি 2018 সালে আমরা আশা করছি এই মামলা রায়ের জন্য। রায়ের দিন ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী আব্দুর রেজাক খান মামলাকে সার্বস্তহীন হিসেবে উল্লেখ করেন। একটা ট্রানজাকশন দেখে মামলা করা হয়েছে, এটা আইনের 239 ধারাতে সম্পূর্ণ রকমের আইন নিষিদ্ধ, কিন্তু সেটাই এখানে করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতের কাছে বলেছি যে চার্জ যেটা গঠন করা হয়েছে সেই চার্জ এজাহারের সম্পূর্ণ বিপরীতে চার্জ গঠন করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশী। আর আইন অনুযায়ী আসামিদের সর্বোচ্চ সাজা হবে এমন প্রত্যাশা দুদক আইনজীবী মোশাররফ হোসেন কাজলের। যে টাকাটা আত্মসাত হয়েছে এই আত্মসাতে 32টা সাক্ষীর মাধ্যমে যে মামলার কার্যক্রম সম্পাদন হয়েছে, সুতরাং এই মামলার সকল আর্গুমেন্ট যুক্তিতর্ক আজকে শেষ হয়ে গেল। এই এদিমের অর্থ আত্মসাতের মামলায় আমরা চূড়ান্ত রায় পাবো বলে মনে করি এবং আমরা যে শাস্তি চেয়েছি আমরা ইনশাল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় আমরা কামিয়াব হব। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কার্যক্রম শুরু হয় 2000 সালে। এই মামলায় 236 কার্যদিবসে 32 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। বেগম খালেদা জিয়া সহ 3 আসামির পক্ষে আদালতে 16 দিন যুক্তিতর্ক উপস্থাপিত হয়। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা। খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সরকার খালেদা জিয়াকে ভয় করে বলেই তাকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য যখন সব রাজনৈতিক দলকে সমান সুযোগ ও সমান্তরাল মাঠ তৈরি করার প্রয়োজন বেড়ে চলেছে, তখন এই ধরনের ক্রস ফায়ার, গুম, খুন, গ্রেফতার, মিথ্যা মামলা, দমন, নির্যাতন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সকল সম্ভাবনাকে নস্যাৎ করে দিচ্ছে। এই অনৈতিক সরকার পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলা ও গ্রেফতার, ক্রস ফায়ার ও গুমের মধ্য দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। রোহিঙ্গাদের এখনই মিয়ানমারে ফেরত পাঠানোর অবস্থা সৃষ্টি হয়নি বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ইউনিসেফের ডেপুটি ডিরেক্টর জাস্টিন ফরিয়ার্স। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের সাথে আলোচনার শেষে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সংস্থাটি মনে করে এখনও জাতিগত সহিংসতা চলছে মিয়ানমারে। এই নির্যাতন বন্ধে বাংলাদেশ, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করার আহ্বান জানায় ইউনিসেফ।
And I think one of the greatest gifts we could give to the Rohingya children is while they're in Bangladesh, and hopefully then they go back and help rebuild their communities in Rakhine, is that they go back educated. They go back more educated than when they arrived. শুক্রবার থেকে সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া সারা দেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে বলেও জানান তিনি। এসএসসি পরীক্ষাকে সামনে রেখে সচিবালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এসব কথা জানান শিক্ষামন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ থাকার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। কোচিং সেন্টারগুলো আমাদের প্রশ্নপত্র ফাঁস করবার একটা আখড়া বা এই একটা জায়গা, কারণ ওখানে যদি প্রশ্নপত্র পাস মানে ফাঁস করতে পারে তাইলে পরে বেশি ছাত্র আকৃষ্ট করে বেশি টাকা ইনকাম হয়। এইগুলো সাত দিন আগে থেকে বন্ধ রাখতে হবে, এই জন্য আইনি বা প্রয়োজনীয় ব্যবস্থাটা আমরা সহযোগিতা চাই। জানাবো বিজনেস ইনসাইট। বাড়ছে খেলাপি ঋণ নবায়নের সংখ্যা। বিশ্লেষকরা বলছেন, কাগজে কলমে আর্থিক ভিত্তি ভালো দেখাতে ব্যাংকগুলো এই প্রবণতায় ঝুঁকছে, তবে রাজনৈতিক বিবেচনা কিংবা অন্য কোনো প্রভাবে ঋণ পুনঃ তফসিল করা হলে আর্থিক খাতে বিপর্যয় নেমে আসবে বলেও মনে করেন তারা। আমিনুল মজলিসের বিশেষ রিপোর্ট। গেল কয়েক বছরে আর্থিক খাতের নানা সূচকে উন্নতি হলেও খেলাপি ঋণ বাড়িয়েছে দুশ্চিন্তা। আর এই পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে ব্যবহার করা হচ্ছে পুনতফসিল বা নবায়ন নামক অস্ত্র। পরিসংখ্যানে দেখা যায়, গত পাঁচ বছরে পুনতফসিল করে নিয়মিত করা হয়েছে 1,14,206 কোটি টাকার খেলাপি ঋণ। প্রশ্ন হচ্ছে, কেন নবায়নে আগ্রহী ব্যাংকগুলো? কারণ অনুসন্ধানে দেখা যায়, খেলাপি ঋণ নিয়মিত করা গেলে তার বিপরীতে রাখতে হয় না কোনো নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন, ফলে বাড়ে মুনাফার পরিমাণ আর উদ্যোক্তাদের প্রাপ্তিতে যোগ হয় অধিক লভ্যাংশ। লোন রিশিডিউলিং করে এটাকে ব্যালেন্স শিটের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, তার ফলে আমার ওই যে নন পারফর্মিং লোন বা শ্রেণীকৃত ঋণের মাত্রা কম দেখানো হচ্ছে। কিন্তু আমাদের দেশে প্রায় দেখা যাচ্ছে যে এই রিশিডিউল হওয়ার পরে তারপরে আবার সেটা পরিশোধ করছে না। একটা পোর্শনকে ডাউন পেমেন্ট দিতে হয় এবং সেটা ক্যাশে দিতে হয়। এখন যেটা হচ্ছে, যে অংশটা ডাউন পেমেন্ট দেওয়ার কথা ছিল ওইটাকে পরবর্তীতে যে ইনস্টলমেন্ট রিলিজ করার কথা ওখানে কেটে রাখা হয়। তবে কাগজে কলমে ব্যাংকের ভিত্তি মজবুত দেখাতে গিয়ে ভবিষ্যতে আরও বড় ঝুঁকির আশঙ্কা রয়েছে কিনা সেটিও বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। কিন্তু আপনি ঠিক ধরেছেন, খেলাপি হওয়ার একটা মূল বড় কারণ হলো এই যে রিশিডিউলমেন্ট। রিশিডিউলমেন্ট প্রথম যখন গ্রামার আসে তখন ছিল যে দুইবারের বেশি হবে না, এখন তো চারবার পাঁচবার ছয়বার হচ্ছে। আমি মনে করি একবার বা দুবারের বেশি রিশিডিউলিং করা উচিত না কোনো ক্ষেত্রে, এবং তারপরে যদি কেউ ব্যর্থ হয় তখন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকায় পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে মনে করেন তারা। রাজনৈতিক বিবেচনা অথবা ব্যক্তিগত সম্পর্কের বিবেচনায় ঋণ দেওয়া হয় এবং পরিশোধের ক্ষেত্রে যদি নমনীয়তা দেখানো হয় তাহলে তো এই অবস্থা থেকে উত্তরণ পাওয়া যাবে। কোনো একটা স্টেজে বাংলাদেশের ব্যাংকে বুঝতে হবে যে এখানে মরাল হ্যাজার্ড আছে, আইনি ভাবে এটা বন্ধ করা উচিত। আমিনুল মজলিস, মাইটিভি, ঢাকা। সুসংবাদ নিচ্ছি এবার একটা বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। শিক্ষার দাবিকে রাজনীতিকরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন মাইটিভি সংবাদ।
পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক অধিশাখার উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী 31 জানুয়ারি থেকে এই নিয়োগ আদেশ কার্যকর হবে। ওই দিন বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার দাবিকে রাজনীতিকরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বিএনপি। সকালে লালমনিরহাটে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সভায় তিনি একথা বলেন। এ সময় কাদের আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। সব অশুভ শক্তির বিরুদ্ধে দেশের সচেতন জনগণ ও ছাত্র সমাজকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। শিক্ষার দাবিকে রাজনীতিকরণের মধ্য দিয়ে তারা আজকে দেশে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। মানুষ শান্তিতে আছে, সত্যিতে আছে। উপাচার্যের উপর হামলা, ছাত্রীদের উপর নির্যাতন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সম্পদ বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দ। সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে শাহবাগ পর্যন্ত সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দ্রুত শাস্তি নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া, সাংস্কৃতিক, বিতর্ক, তথ্য প্রযুক্তি, পরিবেশ বিষয়ক সহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। অনুষ্ঠিত এই মানববন্ধনে একাত্মতা পোষণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ছাত্রলীগ। আগামী 2 বছরের মধ্যে বন্দরগুলোর চিত্র অনেকটা পাল্টে যাবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। সাম্প্রতিক সময়ে আফ্রিকা ও মরক্কোর বিভিন্ন বন্দর পরিদর্শন শেষে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে মন্ত্রী বলেন, বিগত কয়েক বছরে দেশের নদী বন্দরগুলোর সক্ষমতা অনেক গুণ বেড়েছে। বাইরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বন্দরের সক্ষমতা আরও বাড়ানো হবে বলেও জানান শাহজাহান খান। সক্ষমতা বাড়িয়েছি, এর ফলে কিন্তু আজকে বন্দরটা অনেক এগিয়ে গেছে। আমরা আশা করি আগামী 2 বছরের মধ্যে আমাদের ক্যাপাসিটি আমরা অনেকটা এগিয়ে নিতে পারবো, অনেক বেড়ে যাবে। কথাসাহিত্যিক শওকত আলী আর নেই, ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 8টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 82 বছর। ফুসফুসের সংক্রমণ, কিডনি জটিলতা ও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে গত 4 জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শওকত আলী। পরে তাকে নেওয়া হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। বাংলা একাডেমি ও 21শে পদক সহ বহু পুরস্কারে ভূষিত হন এই গুণী লেখক। বিরতিপর স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। রাজনীতি থেকে অবসর নেওয়ার আবেদন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। 85তম জন্মদিন উপলক্ষে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের একথা জানান তিনি। তবে দলের প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত মেনে নেবেন বলেও জানান আবুল মাল আব্দুল মুহিত। এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা শুরু করবে বলেও জানান অর্থমন্ত্রী। প্ল্যান হলো যে আমি এইবারে অপশন নেব, আগামী নির্বাচনে দাঁড়াতে চাই না, দাঁড়াতে পারি সেটা ঠিক আছে, যে পার্টির প্রয়োজনে দাঁড়াতেও পারি, কিন্তু আমার নিজস্ব ইচ্ছা হলো আমি এখন আর নির্বাচন করব না, একটু অবসরে যাব। বাট ইট উইল ডিপেন্ড ইন দি কামিং মান্থস। নির্বাচনী তো প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী এই মাসেরই 30 তারিখে, এবার বেশ আগে আগেই করছেন। দর্শক, এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজন। এছাড়া অনলাইনে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন www.mytvbd.tv, আর ইউটিউবে আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসলিমা হোসেন। আল্লাহ হাফেজ।